হ্যালো সবাইকে, ওয়েলকাম টু নিউ ভিডিওতে। তো মোবাইল অল্প বা সেল করে ইনকাম করা যায়, যেমনটা আমার ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন। লাস্ট 3 মাসে আমার ইনকাম হয়েছে $282, এবং মোবাইল অল্প বা সেল করে ইনকাম করার এটা হচ্ছে পার্ট 3 ভিডিও। এমনকি পার্ট 1 পার্ট 2 মোবাইল অল্প বা সেল করে আমার কত ডলার ইনকাম হয়েছে সেটারও বিস্তারিত দেখিয়েছি। তারপরও নতুনদের জন্য আবার শর্ট করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি লাস্ট 30 দিন যদি সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন ভালো একটা রেভিনিউ জেনারেট হয়েছে। ইভেন জানুয়ারি মাসে $110 একটা পেমেন্ট নিয়েছি, যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, আর এতক্ষণ পর্যন্ত আমরা যেই ওয়েবসাইট নিয়ে আলোচনা করছি সেই ওয়েবসাইটের নাম হচ্ছে জেডজি। জেডজি হচ্ছে মূলত মোবাইল ওয়ালপেপার ডাউনলোড করার জন্য ওয়ান অফ দ্য পপুলার ওয়েবসাইট। আমি নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন অলরেডি 30 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে এবং সর্বমোট 437 মিলিয়ন ডাউনলোড হয়েছে। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে জেডজি আসলে কী পরিমাণ পপুলার বিভিন্ন ধরনের ওয়ালপেপার ডাউনলোড করার জন্য। ঠিক সেম কাজটাই আমরা করব। বিভিন্ন ধরনের ওয়ালপেপার আমরা সম্পূর্ণ ফ্রিতে AI টুলস ব্যবহার করে ক্রিয়েট করব, দেন আমরা জেডজিতে আপলোড করে দিব, এবং পার ডাউনলোডের জন্য আমরা বাংলাদেশি টাকা 1 টাকা করে পাবো। আমি আপনাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। তার জন্য আমি সরাসরি জেডজিতে চলে আসলাম, এবং জেডজিতে চলে আসার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওয়ালপেপার রয়েছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা এই ওয়ালপেপারগুলো সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন ধরনের AI টুলস ব্যবহার করে ক্রিয়েট করতে পারবো। মানে কপি পেস্ট করে আমরা প্রতি মাসে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবো। কেন আর্নিং হবে সেটা দেখিয়ে দিচ্ছি। সো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওয়ালপেপার রয়েছে। তো আমি এই ওয়ালপেপারটা যদি ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন এই সিম্পল ওয়ালপেপারটা অলরেডি 1,60,000 প্লাস ডাউনলোড হয়েছে। দ্যাটস মিন একটা ওয়ালপেপার থেকে বাংলাদেশি টাকায় 1,60,000 টাকা ইনকাম হয়েছে। কেন হয়েছে, আমি যদি জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড শো হচ্ছে, এবং অ্যাড শো হওয়ার জন্য বাংলাদেশি টাকায় 1 টাকা করে আপনি পেয়ে যাবেন। তার জন্য আমার অ্যাকাউন্টে চলে আসলাম। তো আমি গতকালকে একটা ওয়ালপেপার আপলোড করেছিলাম, যেখান থেকে অলরেডি $1.17 আর্নিং হয়েছে, এবং আমার এই ওয়ালপেপারটা 117 জন ডাউনলোড করেছে। আমি যদি এখান থেকে আনলক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার ওয়ালপেপারটা 117 জন ডাউনলোড করেছে। দ্যাটস মিন পার ডাউনলোডের জন্য আমি বাংলাদেশি টাকায় 1 টাকা করে পেয়েছি। আশা করি এইটুকু আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এক্সাম্পল হিসাবে আমি আরও একটা ওয়ালপেপার এখান থেকে ওপেন করলাম। তো এটা দেখতে পাচ্ছেন অলরেডি 477,000 প্লাস ডাউনলোড হয়েছে, এবং যখনই কেউ এই ইমেজগুলো বা ওয়ালপেপারগুলো ডাউনলোডে ক্লিক করবে, তখন অবশ্যই এখানে একটা অ্যাড শো হবে, এবং সেই অ্যাডের জন্য কিন্তু আমাদের আর্নিং হবে বাংলাদেশি টাকায় 1 টাকা করে, যেটা আমি আপনাদের অলরেডি লাইভ দেখিয়ে দিয়েছি। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সমস্ত ওয়ালপেপারগুলো আপনি খুব সহজে ক্রিয়েট করতে পারবেন বিভিন্ন ধরনের AI টুলস ব্যবহার করে। দেখতে পাচ্ছেন অনেকেই অলরেডি কাজ করতেছে এবং ভালো একটা আর্নিং জেনারেট করছে। দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ওয়ালপেপার আপনি সম্পূর্ণ ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন, এবং ক্রিয়েট করার পর জাস্ট আপনি জেডজিতে আপলোড করে দিবেন, দেন আপনার পার ডাউনলোডের জন্য 1 টাকা করে পেয়ে যাবেন। এবং এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। যেমন আপনি একবার ইমেজ ক্রিয়েট করে জাস্ট এখানে আপলোড করবেন, এবং লাইফ টাইম আপনার আর্নিং হবে পার ডাউনলোডের জন্য 1 টাকা করে, যেটা খুবই ইন্টারেস্টিং। সুতরাং কীভাবে কী করতে হবে সমস্ত কিছু দেখিয়ে দিব, জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। এমনকি আমার একটা নতুন অ্যাকাউন্টের ড্যাশবোর্ড আপনাদের সাথে শেয়ার করছি, যেই অ্যাকাউন্টটা আমি 1 থেকে 3 দিন হয়েছে অ্যাকাউন্ট ওপেন করেছি। বাট এখানে 3 থেকে 4টা ওয়ালপেপার আমি আপলোড করেছিলাম, যেখান থেকে অলরেডি আমার 75টা ডাউনলোড এসেছে, এবং 75টা ডাউনলোডের জন্য আমার রেভিনিউ জেনারেট হয়েছে 57 সেন্ট। দ্যাটস মিন আপনি এইখান থেকে 100% চেয়েও 1টা ডাউনলোডের জন্য 1 টাকা করে পাবেন। এবং ডেইলি ওভারভিউ আপনি এখানে দেখতে পারবেন, আপনি যত বেশি ওয়ালপেপার আপলোড করবেন তত বেশি ডাউনলোড হবে, এবং পার ডাউনলোডের জন্য আপনি 1 টাকা করে পাবেন। এভরিথিং আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন। আমি যদি নিচের দিকে স্ক্রল করি, তাহলে দেখতে পাচ্ছেন আমি সর্বমোট 5টা ওয়ালপেপার আপলোড করেছিলাম, এবং এইগুলোর ডাউনলোডের জন্য কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে আমার 57 সেন্ট রেভিনিউ জেনারেট হয়ে গেছে। এবং কোন কোন কান্ট্রি থেকে রেভিনিউ জেনারেট হয়েছে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া, ব্রাজিল, জার্মানি, আয়ারল্যান্ড, বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু আমার ওয়ালপেপারগুলো ডাউনলোড হচ্ছে। অথবা আমি এইখান থেকে যদি আনলক অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার টোটাল ডাউনলোড হয়েছে 75টা, এবং 75টা ডাউনলোডের জন্য আমার এখান থেকে কিন্তু
প্রায় 57 সেন্ট রেভিনিউ জেনারেট হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে জেডজিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে ওয়ালপেপার আপলোড করতে হবে, এই বিষয়গুলো আপনাকে ডেফিনেটলি জানতে হবে। তা না হলে কিন্তু আপনি এখান থেকে ওয়ালপেপার আপলোড করেও ইনকাম করতে পারবেন না। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমি যদি ইউটিউবে জেডজি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়টা দেখাতে চাই, তাহলে অবশ্যই আমার পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে সাবমিট করতে হবে। আর পার্সোনাল ইনফরমেশন সাবমিট করতে গেলেই ইউটিউব থেকে আমার ভিডিওটা ডিলিট করে দেওয়া হবে, কারণ পার্সোনাল ইনফরমেশন আসলে ইউটিউব ভিডিওতে দেখানো সম্ভব হবে না। আপনারা হয়তো আমার আগেও জেডজি সম্পর্কে একটা ভিডিও দেখেছিলেন, তো এই ভিডিওতে আমার পার্সোনাল ইনফরমেশন সরাসরি দেখিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু আমার ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছিল। সুতরাং আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অল্পবার আপলোড করবেন, কিভাবে কি করতে হবে, এই বিষয়ে আমি টোটাল একটা ভিডিও অলরেডি মেক করে রেখেছি। বাট সেই ভিডিওটা যেহেতু ইউটিউবে আপলোড করতে পারবো না বা আপনাদের সরাসরি ইউটিউবে দিতে পারবো না, দেখছো আমি আপনাদের সুবিধার জন্য বিকল্প একটা ওয়ে নিয়েছি। সেটা হচ্ছে আমি কোকোবক্সে আমার এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। আপনি কোকোবক্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই জেডজি সম্পর্কে আমার টোটাল কোর্সটা পেয়ে যাবেন বা আমার সম্পূর্ণ ভিডিওটা পেয়ে যাবেন। এখানে সম্পূর্ণ কিছু থাকবে, কীভাবে কী করতে হবে, কীভাবে কাজ করতে হয়, এভরিথিং। বাট সেই জন্য আপনাকে অবশ্যই কোকোবক্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে একটা অ্যাপসের মতো এখানে ভিডিও আপলোড করা যায়। তো সেই ভিডিওর লিঙ্কটা আমার ডিসক্রিপশন অথবা কমেন্টে দিয়ে দিব। বাট তার জন্য আমাদের কোকোবক্স অ্যাকাউন্ট মাস্ট বি ক্রিয়েট করতে হবে। তো আপনি যদি এখানে কোকোবক্স লিখে সার্চ করেন, তাহলে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ ওয়েবসাইট কিন্তু রয়েছে, বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে। এখান থেকে আসলে কোনটা রিয়েল ওয়েবসাইট সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর এই জন্য আমি কোকোবক্সের লিঙ্কটা অথবা আমি যে ভিডিওটা সম্পূর্ণ মেক করে রেখেছি আপনাদের জন্য, সেই ভিডিওর লিঙ্কটা আমার কমেন্টে দিয়ে দিব। তো ওভারঅল হচ্ছে কমেন্টে আমার সেই লিঙ্কটা পিন করে দিব। সেইখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু কোকোবক্সে আপলোড করা রয়েছে। তো আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ ডাউনলোড করতে চান, তাহলে আপনার মোবাইল দিয়ে এই কাজগুলো করতে হবে। তার জন্য অবশ্যই আপনি আমার কমেন্টে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, দেন আপনি গো টু কোকোবক্স ফর ডিটেলস এই অপশনে ক্লিক করবেন। অবশ্যই আপনার মোবাইল দিয়ে কাজটা করতে হবে, কারণ কোকোবক্স থেকে আপনি কোনো ভিডিও আপলোড করতে চাইলে অবশ্যই আপনার মোবাইল দিয়ে কাজ করতে হবে। ডেস্কটপ দিয়ে আপনি কখনোই আমার এই ভিডিওটা ডাউনলোড করতে পারবেন না এখান থেকে। তো মোবাইল দিয়ে যখন আপনি আমার লিঙ্কে ক্লিক করবেন, তখন ঠিক এরকম একটা ড্যাশবোর্ড আসবে। দেন আমার ভিডিওটা আসলে কীভাবে দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কোকোবক্সে, সেই প্রসেসটা আমি মোবাইল দিয়ে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এবং আপনি অবশ্যই আমার ভিডিওর কমেন্টে একটা লিঙ্ক পিন করা থাকবে, সেই লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা আমার ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে ঠিক সরাসরি এরকম একটা ড্যাশবোর্ড বা উইন্ডো আপনি দেখতে পারবেন। তো এখানে আসার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, নিচে দেখতে পাচ্ছেন গো টু কোকোবক্স ফর ডিটেলস, এখানে একটা ক্লিক করতে হবে। কারণ আমাদের কোকোবক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই অ্যাপসটা ডাউনলোড করলেই আপনি আমার এই ভিডিওটা পেয়ে যাবেন। সো আমি এখান থেকে গো টু কোকোবক্স ফর ডিটেলস এই অপশনটার মধ্যে ক্লিক করে দিব। দেন আপনাদের সামনে এরকম একটা অপশন আসতে পারে, সো আপনি এখান থেকে গো টু অ্যাপ অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পারবেন যে কোকোবক্সের যে অফিসিয়াল অ্যাপিকিটা রয়েছে বা অ্যাপসটা রয়েছে, সেই অ্যাপসটা ডাউনলোড করার জন্য এখানে অপশন আসবে। সো আপনি এখান থেকে ডাউনলোড এনিওয়ে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কোকোবক্স যে অ্যাপসটা সেটা আমাদের কিন্তু এখানে ডাউনলোড হবে। নিচে দেখতে পাচ্ছেন 37 MB একটা অ্যাপিকে ফাইল বা অ্যাপস, তো এটা আপনি ডাউনলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। আমার এখানে অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে পুনরায় চলে আসলাম এবং ওপেন অপশনে আপনি ক্লিক করে দিবেন, অথবা আপনার অ্যাপসটা ওপেন করবেন। দেন আপনি এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন অ্যাপ ইনস্টল হয়ে গেছে। দেন আপনি ওপেন অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড চলে এসেছে। দেন আপনারা দেখতে পাবেন নিচের দিকে লগ ইন উইথ গুগল, সো আপনি লগ ইন উইথ গুগল এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনার একটা জিমেল সিলেক্ট করে দিবেন। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা জিমেল সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে আমার একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি,
এবং জিমেইলটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। এবং নিচে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা, দেন আপনি আমার ভিডিওটা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা বা সম্পূর্ণ কোর্সটাই আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক সেমভাবে আপনি আমার এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন। আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কীভাবে আপনি আমার এই ভিডিওটা সম্পূর্ণ পাবেন। তার জন্য অবশ্যই আমার লিঙ্কে ক্লিক করে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেমভাবে কাজটা করে আপনি ভিডিওটা ডাউনলোড করে সম্পূর্ণ কিছু দেখেন, দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং আর্নিং স্টার্ট করেন। এবং পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি নতুন একটা ট্যাব নেবেন এবং নতুন একটা ট্যাব নেওয়ার পর আপনি এখানে সার্চ করবেন আর্ন ক্যানভাস। আর্ন ক্যানভাস লিখে সার্চ করলেই আপনি আমার ওয়েবসাইটটা পেয়ে যাবেন। জাস্ট ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন, ওপেন করার পর আমার ওয়েবসাইটটা এখান থেকে ফলো দিয়ে রাখবেন। কারণ হচ্ছে আমার ওয়েবসাইটে জেডজি সম্পর্কে যত ধরনের আপডেট নিউজ রয়েছে প্রত্যেকটা বিষয় আমি এখানে জানিয়ে দিব, অথবা জেডজি সম্পর্কে আরও ডিটেলসে আমি এখানে আর্টিকেল সাবমিট করে রাখব যত ধরনের আপডেট রয়েছে। আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন।